গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে বসে গেলাম তো ব্রেকফাস্টে ডিম অমলেট খেলাম আর সাইডে গান চালিয়ে রেখেছিলাম যে মানে পুরোনো দিনের গানগুলো মিডিল টাইমের তো ওই গানগুলো আমার নব্বই দশকের ওই গানগুলো আমার খুব ভালো লাগে তো আমার গান দেখতে দেখতে আর ভিডিও দেখতে দেখতে আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেলো তো আমি এখন রান্না করব তো শরীরটা যেহেতু খারাপ আছে তো এখন একটু ঠিক হয়েছে আমার কথার আওয়াজে নিচ্ছে একটুখানি বুঝতে পেরেছো তোমরা তো তাই আজ আমি ভিডিওটা করবো রান্না করতে করতে তোমাদের সঙ্গে অনেক গল্প করব। যেহেতু কোনো আর অন্য কোনো কাজ আর করবো না আর কোথাও সেরকম যাবো না তো ভাবলাম তাহলে রান্না করতে করতেই তোমাদের সঙ্গে গল্প করি কারণ এখনও সেইভাবে মানে গলার আওয়াজটা ঠিক হয়েছে কিন্তু সেইভাবে উইকনেসটা কাটেনি তো ওই কারণে তো দেখো আমি রান্না করছি আজ আমি চিকেন রান্না করবো প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিলাম তার আগে আলুগুলোকে ভেজে আলাদা তুলে রেখেছি আর এইদিকে দেখো দইটাকে ফাটিয়ে নিচ্ছি দইটাকে ফেটে নিচ্ছি আর চিকেন রান্না করবো আজ তো তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো বন্ধুরা আর চিকেন রান্না করবো আর এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার তখন আমি মিক্সিতে পেশাই করে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে কষাবো তো তোমাদের সঙ্গে অনেক কথা বলবো অনেক গল্প করব তোমরা কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করো না সবাই সঙ্গে থাকো পাশে থাকো আর আজ না সেই গত মঙ্গলবার থেকে শরীর অসুস্থ আমার তো আজ হচ্ছে সানডে তো এতদিন আমি রান্না বান্না করিনি তো আজ সানডেতেই এতদিন পর রান্না করছি কারণ এতদিন বর অফিস থেকে খাবার নিয়ে আসতো কোনো দিন বিকেলবেলা মানে বাইরে থেকে ফাস্ট ফুড নিয়ে আসতো হোটেল থেকে নিয়ে আসতো তো এইসব করে করেই গিয়েছে আর কোনোদিন ও হয়তো সন্ধ্যাবেলা রাতের বেলা হয়তো ভাত রান্না করতো এরকম করে গিয়েছে তো ম্যাক্সিমামই অফিসের থেকে খাবার এনেছে তো রান্না রান্নাবান্না করিনি তো অনেকদিন পর রান্না করতে এসছি রান্না করে দাঁড়িয়েছি আসি মনেছি কি আমার চক্কর আসছে এরকম আবার কি কী বলবো আর মানে উইকনেস আছে এখনও তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমার কষানো মাংস কষানো ইয়ে মশলা কষানো হয়ে গেলো মাঝখানে আমি দইও দিয়ে দিলাম তো মশলাটা অনেকটা কষানো হয়ে গেল এবার ঘরে বানানো যে জিরের গুঁড়োটা তোমরা তো জানো আমি ঘরে বানিয়ে রাখি নিজেই তৈরি করে রাখি মানে মিক্সিতে গ্রান করে রাখি একটু গরম করে ওই জিরের গুঁড়োটাই আমি সব কিছুতেই ইউজ করি তো আলাদাভাবে আর কাঁচা জিরে আমার আর ইউজ করা লাগে না তো আর আমি একটু মশলা কমই দিই কিন্তু আজ আমার কেন যেন একটু বেশি বেশি মশলা মনে হচ্ছে কারণ কি পেঁয়াজটা বেশি দেওয়া হয়ে গেছে আর পেঁয়াজ না ভেজে দিলে মশলার গ্যাভিটা বেশি হয় ওই কারণে বেশি লাগে তো আর আমি দই দিয়ে মেখে মেখে মাংস রান্না করি কিন্তু আজ ভাবলাম একটু অন্যরকমভাবে করি তাই দইটাকে মশলার সঙ্গে কষিয়ে নিলাম এবার চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর মাংসটা না একটু কষানো কষানোই বানাবো তো বেশি ঝোল টোলই সবার দেবো না তো যাই হোক আমার এমনিতে খেতেও ইচ্ছা করছে না কিছু তোর তার জন্য ওর পাপা বলল তাহলে চিকেন নিয়ে এসি একটু ঝাল ঝাল করে রান্না করো তাহলে তোমার মুখে রুচি যদি ফিরে আসে অ্যাকচুয়ালি কি এর মধ্যে বিপি লো আবার জ্বর আর সে জ্বর হালকা মানে আমার জ্বরটা না কখনো উপরে দেখা মানে ইয়ে হয় না অনুভব করা যায় না আমার টাচ করলে বলবে সবাই বলবে ঠান্ডা কিন্তু থার্মোমিটার দিয়ে এবার এমনি মানে জ্বর থাকে মানে চাপা জ্বর থাকে যেটাকে বলে তো জ্বরে মুখের টেস্টও কিছুই ভালো লাগছিল না তো তার জন্য ভাবলাম তাহলে একটু ঝাল ঝাল করে চিকেন রান্না করলে ক চিকেন কষা করলে হয়তো খেতে পারবো খাবার তো ও তো মানে কি বলবো এই কদিন ধরে আমাকে জোর করে বকে বকে এটা ওটা মানে এত খাবার খাই খেয়েছি আমি মানে খেয়ে আমার মানে আগে যা ওয়েট ছিল তার থেকে ওয়েট আর বেড়ে গেলো আমার কী আর করব। তো সুস্থ তো হতে হবে ওয়েট বাড়ুক আর যা করুক তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার মাংস কষানোটা প্রায় হয়ে এলো এখন দেখো ঢেকে রেখেছি গ্যাসটাকে কম করে দিয়ে লো করে দিয়ে আবার মাঝে মাঝে রান্না করি আবার একটুখানি কথা বলি তোমাদের সঙ্গে আবার আমি কি করি শুয়ে পড়ি কারণ অনেকক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল ওই কারণেই চিকেন রান্না করতে একটা সুবিধা হয় যে গ্যাস কম করে দিয়ে শুয়ে থাকা যায় কারণ চিকেনটা তো স্লো করে রান্না করলে ভালো হয় আর ওইদিকে ভাতটাও হয়ে গেল দেখো বন্ধুরা কথা বলতে বলতে আর আমার হাজব্যান্ড না ইয়ে গরম মশলার মধ্যে তোমার ওই এলাচটা খুব ভালোবাসে ওই জন্য আমি লাস্টের দিকে একটু এলাচকে মাঝখানে ফেটে ফাটিয়ে এলাচগুলোকে দিয়ে দিলাম আর দেখো অনেকটা কষানো মতো হয়েছে না পরে আমি একটুখানি জল দিয়েছিলাম আর একটু কষানো মাংস তুলে রেখেছিলাম তো গ্যাভিটা একটু বেশি হয়েছে যেহেতু আজকে পেঁয়াজটা বেশি দেওয়া হয়ে গেল তো যাই হোক খেয়ে নেবে মোটে রান্না করতে পারি না যাই রান্না করছে এটাতেই ওরা দুজনে খুশি ছেলেও কারণ আমার ছেলেটাও কদিন ধরে কি সব খাবার খাচ্ছে ওরও খারাপ লাগছে যে মাম্মা কবে অসুস্থ হবে আর এদিকে ছেলের জন্য আলাদা করেছি একটু কষানো মাংস তুলে রেখে দিলাম কারণ কষানো মাংসটা খেতে সবারই বেশ ভালো লাগে তো দেখো পুরো একদম গা মাখা মাখা করেছি আর এমনিতে চিকেনে না মানে গা মাখা রাখাই ভালো মানে ঝোলটা বেশি না রাখাই ভালো বেশি ঝোল রাখলে না দেখবে চিকেন ভালো লাগে না তারপর বিকেলবেলা খাওয়া দাওয়া হয়ে গেলো দুপুরবেলা আমার বর বাজার থেকে দুধ আর চার পাতা নিয়ে এলো আমি তো চা খেতে খুব ভালোবাসি তোমরা তো জানো তো গলাটা যেহেতু একটু প্রবলেম আছে ঠান্ডার জন্য তো চা খেতে খুব ভালো লাগে তো দেখো চাটা হয়ে গেল এখন আমি চাটা খেয়ে নেব বন্ধুরা আর রাতের বেলা আর খেয়ে সেরকম খেতেও ইচ্ছা করছে না তারপরে আবার বিকেলবেলা চা খেয়ে আর মানে খাবারের কোনো রুচিও থাকে না তো সারাদিনই আমি কোনো কিছু খাই না বা না খাই চাটা যখন খাই তখন আমি খুব ফিল করি চাকে তো এত ভালো লাগে মানে কি বলবো আর মনে আমি স্বর্গে আছি যারা আমার মতো চা পাগল আছো প্লিজ কমেন্ট করে বলো বন্ধুরা আর এই মতো অবস্থায় আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমার নতুন পুরনো দুজন বন্ধু বন্ধুকেই সব্বাইকে আর কি অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা তোমরা ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করো না তো দেখো আমি এনজয় ফুল এনজয় করছি কেউ বলবে না চা খাওয়ার সময় যে আমার শরীর অসুস্থ মানে এত এনজয় করি আমি চাটা খাই তো অনেক দিন পর আজ একটা ব্লগ শেয়ার করলাম মানে এই কদিন তো অসুস্থর জন্য আমি ব্লগ বানাতাম না শুধু ওই রান্নার রেসিপি যা ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ব্লগ বানানো যায়নি আজ অনেক দিন পর একটু ব্লগ বানালাম তো দেখো বিকেলবেলা এত ফ্রুটস বলছে খেতে হবে আমার না আর ইচ্ছা করে না কদিন ধরে এইসব খেয়ে খেয়ে না দেখো অ্যাপেল কেটেছি হ্যাঁ মৌসুম্বী গিয়ে লেবু বলছি নেস্পতি কেটেছি আর হচ্ছে আনারস আর হচ্ছে শশা তো এত ফ্রুটস খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করে বেলা তো সন্ধ্যাবেলা বার হাজব্যান্ড মানে অফিস থেকে আসার পরে কিছু ফলও নিয়ে এসেছিলো তো ফলগুলো দেখো কতগুলো কত প্রকার ফল এর মধ্যে এইগুলো না ও বেশি আমাকে দিয়েই খাওয়াবে আমি জানি তো তারপরে আবার ও আবার মোমো নিয়ে এলো ফ্রুটস খাওয়ার পরে তো যেহেতু আমার মুখে রুচি নেই বলছিলাম দুপুরবেলা তো সেই মোমোগুলো একটু ঝাল ঝাল হয়তো তো বেশ ভালো লাগে ওই চাটনি যেটা থাকে ঝাল ঝাল করে বেশ তো মোমো মোমো খাবো আমি আর রাতে আর আজকে বললাম কিছু খাবো না আর আমার বর দেখো বাকি ফ্রুটসগুলো খাচ্ছে আর আমি কিছু মোমো খাবো আর এদিকে অ্যাপেল নিয়ে এসছে বাজার থেকে আর আম নিয়ে এসছে অফিস থেকে অফিসের যে গাছ আছে ওই গাছে অনেক অনেক আম হয়েছে তো সব আমগুলো পেরে নিয়ে এসছে তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই বছরে আমাদের শেষ আম আমাদের এই আমগুলো শেষ হতে মানে প্রায় দশ কিলো আম তো এত আম শেষ হতে অনেক টাইম লাগবে তো আম কেনা লাগবে না আশা করি তো এটা গাছের আম একদম অফিসের পা ঘরের পাশেই আর কি গাছ আছে ওটা অফিসেরই গাছ তো ওই জন্য আমগুলো আমাদের নিজেদেরই মতোই হয় তো বেশ ঘরের আম খেতে বেশ ভালো লাগে গাছ পাকা আম তো এই আমগুলোতেই চলে যাবে আমাদের এই বছরের আমের সিজন তো বন্ধুরা গুড নাইট আর ভিডিওটা আর বড় করছে না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো আর আমগুলো এনজয় করে খাইবো আমরা তোমরা যদি পারো খেতে চাও প্লিজ আমাদের ঘরে চলে এসো আম খেতে কে কে আম ভালোবাসো আম খেতে কমেন্ট করে জানিও আর গাছ পাকা আম আমার তো খেতে খুব খুবই ভালো লাগে তো বন্ধুরা টাটা গুড নাইট ফের মিলেঙ্গে চলতে চলতে দূসরের ভিডিও পার